পূর্ব বর্ধমান জেলার বর্তমান পুরসভার প্রশাসক মণ্ডলী গঠন হওয়ার পর বিভিন্ন বিষয়ে নজর দিয়েছে। এর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল পুরসভার গোডাউন থেকে চারটি রোলার নিখোঁজ ছিল, যদিও পরে ২৪ নম্বর ওয়ার্ডে একটি মাঠ থেকে ওই চারটি রোলার উদ্ধার হয়। এবার পুরসভার গাড়ি মেরামতি নিয়ে দুর্নীতির গন্ধ পেয়েছেন প্রশাসক প্রণব চ্যাটার্জি। এদিন তিনি জানান এ বিষয়ে পুরসভার অর্থ দপ্তরের কাছে নথি চাওয়া হয়েছে। দেখুন, এই ব্যাপারে আপনাকে বলি, আমরা যখন ছাত্র ছিলাম ৭০-এর দশকে, তখন একটা জিনিস বিপিএসএফের কাছ থেকে আমরা পেতাম, তখন বিপিএসএফ বলতে এসএফআই হয়নি, যে ১৯৯ টাকা লবঙ্গ আগের বছরে সরস্বতী পুজোর হিসেবে আমরা পেতাম ১৯৯ টাকা লবঙ্গ, এবং এটা খুব বাংলাতে তখন বিখ্যাত ছিল যে ১৯৯ টাকা লবঙ্গ। আমি কিন্তু এখনও ফাইলটা দেখিনি, আজকে ফাইলটা দেখবো বলে আমাদের অ্যাকাউন্টেন্টকে বলেছি যে ফাইলটা নিয়ে আসুন। শুনতে পাচ্ছি নাকি ৫৫ লাখ টাকা খরচা হয়েছে চার বছরে শুধু মেনটেনেন্সে, কিন্তু ইনোভা গাড়ি সম্বন্ধে যতদূর খবর আমি নিয়েছি পাঁচ বছর এদের মেনটেনেন্স কিছু লাগে না, কিন্তু এটা ওই লবঙ্গর মতো ব্যাপার আর কি, ওটাটাই পুকুর চুরি তো নয় নদী চুরির মতো ব্যাপার। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্তমান পুরসভার প্রশাসক মণ্ডলী গঠন হওয়ার পর বিভিন্ন বিষয়ে নজর দিয়েছে। এর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল পুরসভার গোডাউন থেকে চারটি রোলার নিখোঁজ ছিল, যদিও পরে ২৪ নম্বর ওয়ার্ডে একটি মাঠ থেকে ওই চারটি রোলার উদ্ধার হয়। এবার পুরসভার গাড়ি মেরামতি নিয়ে দুর্নীতির গন্ধ পেয়েছেন প্রশাসক প্রণব চ্যাটার্জি। এদিন তিনি জানান এ বিষয়ে পুরসভার অর্থ দপ্তরের কাছে নথি চাওয়া হয়েছে। দেখুন, এই ব্যাপারে আপনাকে বলি, আমরা যখন ছাত্র ছিলাম ৭০-এর দশকে, তখন একটা জিনিস বিপিএসএফের কাছ থেকে আমরা পেতাম, তখন বিপিএসএফ বলতে এসএফআই হয়নি, যে ১৯৯ টাকা লবঙ্গ আগের বছরে সরস্বতী পুজোর হিসেবে আমরা পেতাম ১৯৯ টাকা লবঙ্গ, এবং এটা খুব বাংলাতে তখন বিখ্যাত ছিল যে ১৯৯ টাকা লবঙ্গ। আমি কিন্তু এখনও ফাইলটা দেখিনি, আজকে ফাইলটা দেখবো বলে আমাদের অ্যাকাউন্টেন্টকে বলেছি যে ফাইলটা নিয়ে আসুন। শুনতে পাচ্ছি নাকি ৫৫ লাখ টাকা খরচা হয়েছে চার বছরে শুধু মেনটেনেন্সে, কিন্তু ইনোভা গাড়ি সম্বন্ধে যতদূর খবর আমি নিয়েছি পাঁচ বছর এদের মেনটেনেন্স কিছু লাগে না, কিন্তু এটা ওই লবঙ্গর মতো ব্যাপার আর কি, ওটাটাই পুকুর চুরি তো নয় নদী চুরির মতো ব্যাপার। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।